সিদ্ধান্ত নিয়েছেন আজ থেকে 20 বছর পর এই জমিনের মধ্যে বৃষ্টি হবে। সিদ্ধান্তটা কার? দুনিয়ার কোন প্রেসিডেন্টের নয়, দুনিয়ার কোন রাজা বাচ্চার নয়, দুনিয়ার সমস্ত রাজাদের রাজা, দুনিয়ার সমস্ত বাচ্চাদের বাচ্চা, আল্লাহ রাব্বুল আলামিনের যেহেতু সিদ্ধান্ত, এই সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত। আল্লাহ সিদ্ধান্তের উপর অটল থাকা সকল সকলের জন্য অপরিহার্য। এই জন্য চিন্তা করলাম যে আল্লাহ যেহেতু সিদ্ধান্ত নিয়েছেন 20 বছর পর বৃষ্টি হবে, সুতরাং আল্লাহর শুকরিয়া আদায় করার দরকার, তাই আমাদের জবান দিয়া বের হয়েছে আলহামদুলিল্লাহ। এই দিকে শুধুমাত্র আলহামদুলিল্লাহ বলতেই না বলতেই হাসের পালের জবান থেকে জবান দেই মাত্র যেই মুহূর্তে আলহামদুলিল্লাহ শব্দ উচ্চারিত হয়েছে, সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের রহমতের বৃষ্টি জমিনে নাযিল হয়ে গেছে। আস্তে বললেন সুবহানাল্লাহ, আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আস্তে কেন বলা হবে তার কারণ এটাও আমি ইনশাআল্লাহ আজকে আলোচনা করব। সময় সংক্ষিপ্ত সময়ে হাজির ইকরাম, আল্লাহ নবী হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের দরবারে আবার প্রশ্ন করলেন, রব্বুল করিম রব্বুল আলামিন আপনি আমাদেরকে বললেন কি আর করলেন কি, বলিয়া দিলেন কি আর করলেন তা কি? আল্লাহ পাক আল্লাহ আমাদেরকে বলে দিলেন আজ থেকে আর 20 বছর পরে এই জমিনের মধ্যে বৃষ্টি হবে, আর এখন সাথে সাথে বৃষ্টি হয়ে গেল। কারণ কি? আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিলেন আমার নবী মূসা পয়গম্বর এই হাসের পাল, আমি আল্লাহর সিদ্ধান্তের উপর সন্তুষ্ট হইয়া দিয়েছি, তারা আলহামদুলিল্লাহ বলে আমি আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া আদায় করেছে, আমি আল্লাহ রব্বুল আলামিনের রহমতের দরিয়ার মধ্যে জুস মেরেছি। চিন্তা করলাম যে আমি আল্লাহ পাক 20 বছর করে তো এই বৃষ্টি দিব, তাহলে এই 20টা বছর এই হাসের পালকে কষ্ট দিয়া লাভ নাই, আমার সিদ্ধান্তের উপর যেহেতু তারা অবিচল, সিদ্ধান্তের উপর যেহেতু তারা অটল, আমি আল্লাহ পাকের রহমতের দরিয়ার মধ্যে জুস মেরেছি, আর আমি আল্লাহর সাথে সাথে রহমতের বৃষ্টি জমিনের মধ্যে নামাইয়া দিয়েছি। আমাকে একটা বিষয়ে নির্ধারণ করে দেওয়া হয়েছে, এই বিষয়ের আলোকে যদি আল্লাহ পাক আমার তৌফিক দেন আমি দুটো কথা বলার চেষ্টা করব। বিষয়টা হলো ইসলামী শিক্ষার গুরুত্ব, ইসলামী শিক্ষার গুরুত্ব। তাহলে বিষয়টা অত্যন্ত জটিল এবং কঠিন, ঠিক কিনা? শিক্ষা বলতে কি বুঝি? শিক্ষা শব্দের ইংলিশ শব্দ হচ্ছে এডুকেশন, ইংলিশ শব্দ হলো এডুকেশন। এডুকেশন এডুকেশন এমন এডুকেশন, এডুকেশন আরবিতে বলা হয় ইলম, আরবিতে বলা হয় ইলম, বাংলাতে বলা হয় জ্ঞান বা শিক্ষা বা বিদ্যা। শিক্ষা দুই ধরনের, এক ধরনের শিক্ষা হলো ইসলামী শিক্ষা, আর আরেক ধরনের শিক্ষা হলো আমাদের দেশে দুই ধরনের শিক্ষা পদ্ধতি চালু হয়েছে, একটা হলো ইসলামী শিক্ষা আর তার বিপরীত হলো সাধারণ শিক্ষা। শিক্ষা বলতে কি বোঝায়? ইলম কাকে বলে? আরবিতে বলা হয় ইলম। ইলম হলো মানচিত্রের পরিভাষায় আলিম ইলম হুয়া হুসুল সুরাতু শাইই বিল আকল, হুসুল সুরাতু শাইই বিল আকল, জ্ঞানের মাধ্যমে কোন জিনিসের আকৃতি অর্জন করার নামই হলো ইলম। আর সামষ্টিক কথা হলো
শিক্ষা বলতে বোঝায় যে শিক্ষা যা অর্জন করলে মানুষের মন, মানুষের মগজ, মানুষের মস্তিষ্ক, মানুষের গোটা চরিত্র পাল্টে দেয়, তার নাম হল শিক্ষা। শিক্ষা অ্যারিস্টটল বলেছেন শিক্ষা কাকে বলে? নো দাই সেলফ, নিজেকে জানার নাম হলো শিক্ষা। অ্যারিস্টটলের মতে নিজেকে জানার নাম হলো শিক্ষা। বিশিষ্ট দার্শনিক সক্রেটিস বলেছেন শিক্ষা বলতে কি বুঝি? হকের প্রকাশ, হককে জাহির করা, বাতিলকে দাফন করা, সত্যের প্রকাশ ঘটিয়ে দেওয়া আর বাতিলকে দাফন করে দেওয়ার নাম হলো শিক্ষা। হককে সত্যকে জাহির করে দেওয়া আর বাতিলকে দাফন করে দেওয়া, তার নাম কি? শিক্ষা। যে শিক্ষায় মানুষ হককন্ঠী হয় আর যে শিক্ষা অর্জন করলে মানুষ মিথ্যা থেকে দূরে থাকে, তার নাম হলো শিক্ষা। তার নাম কি? শিক্ষা। যে শিক্ষা মানুষের চরিত্রের পরিবর্তন আনে না, যে শিক্ষা মানুষের মনের, মানুষের মাইন্ডের, মানুষের আত্মার, মানুষের বডির কোনো পরিবর্তন ঘটায় না, এই ধরনের শিক্ষা শিক্ষাই নয়। কে বলেছেন? অ্যারিস্টটল। আর আমার যে শিক্ষা, এই শিক্ষা, এই বিষয়ের নাম হলো ইসলামী শিক্ষা। এর সাথে এড হয়েছে ইসলামী শিক্ষা। ইসলামী শিক্ষা কাকে বলে? ইসলামী শিক্ষা হলো ওই শিক্ষা কোরআন সুন্নার ভিত্তিতে, কোরআন সুন্নার শিক্ষাকে বলা হয় ইসলামী শিক্ষা। যে শিক্ষার মাধ্যমে, কোরআন সুন্না অর্জন শিক্ষা করার মাধ্যমে সমাজের পরিবর্তন আসে, নিজের পরিবর্তন আসে, সমাজের পরিবর্তন আসে, রাষ্ট্রের মধ্যে পরিবর্তন আসে, পরিবর্তন আসে, এই শিক্ষার নাম হলো ইসলামী শিক্ষা। এই শিক্ষার নাম ইসলামী শিক্ষা। যে শিক্ষার মাধ্যমে নিজের আত্মার পরিবর্তন ঘটে, যে শিক্ষার মাধ্যমে যে কোরআন এবং সুন্নাহ শিক্ষার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জন করা যায়, এই শিক্ষাকে বলা হয় ইসলামী শিক্ষা। শিক্ষা দুই ধাপ, এক ধরনের ইলমের নাম ইলমুদ দুনিয়া বা দুনিয়াবী ইলম, এটা অর্জন করা যায়। দুনিয়াবী ইলম হলো বাংলা, ইংরেজি, অঙ্ক, বিজ্ঞান, সাধারণ জ্ঞান, ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং, পাইলট, এগুলো হলো সাধারণ শিক্ষা, যেগুলো অর্জন করা জায়েজ, অর্জন করা জায়েজ। আরেক ধরনের শিক্ষার নাম হলো ইলমুদ্দিন বা ধর্মীয় শিক্ষা। ধর্মীয় শিক্ষা কাকে বলে? ধর্মীয় শিক্ষার নাম হলো ওহী ভিত্তিক, যে জিব্রিল আলাইহিস সালামের মাধ্যমে সুদীর্ঘ 23 বছরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে ওহী নাযিল হয়েছে, আর ওহীর আলোকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুড়া 63 বছর জিন্দেগিতে যা শিক্ষা দিয়েছেন, এই শিক্ষার নাম হলো ইসলামী শিক্ষা। এই শিক্ষার নাম কি? ইসলামী। যে শিক্ষা শিখানো হয় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, এই শিক্ষার নাম ইসলামী শিক্ষা। এই শিক্ষার নাম কি? ইসলামী শিক্ষা। আমি কিন্তু সাধারণ শিক্ষায় শিক্ষিত যারা, তাদেরকে গ্রেড করি না এবং তাদের বিরুদ্ধেও কথা বলছি না, যেহেতু শিক্ষাটা দুই ধরনের, দুই ধরনের শিক্ষাটা হলো দুই ধরনের, একটা হলো ইসলামী শিক্ষা বনাম সাধারণ শিক্ষা। ইসলামী শিক্ষার সম্পর্কে আলোচনা করতে হলে সাধারণ শিক্ষা সম্পর্কে অবশ্যই কিছু আলোচনা আসবে। সাধারণ শিক্ষা অর্জন করা জায়েজ, এটা হলো দস্তগতের শিক্ষা। ইঞ্জিনিয়ার বানান, পাইলট বানান, ডাক্তার বানান, এটা অর্জন করা ফরজ নয়। কিন্তু ইসলামী শিক্ষা, যে শিক্ষা অর্জন ফরজ কয়েছি, গুছলের ফরজ কয়েছি, যেগুলি যে শিক্ষা অর্জন না করলে
মানুষের ইহকালীন জিন্দগি পরকালীন জিন্দগি উভয় জিন্দগি বরবাদ হয়ে যায়। এই শিক্ষার নাম হলো ইসলামী শিক্ষা। এই শিক্ষার নাম কি? এই শিক্ষা অর্জনের জন্য রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? দ্বীনি শিক্ষা বা ইসলামী শিক্ষার ব্যাপারে কোরআন এবং হাদিসে কি আলোচনা রয়েছে? যেহেতু সময় অত্যন্ত সংক্ষিপ্ত, সুতরাং এই অল্প সময়ের ভিতরে আমি আর কথা বাড়াচ্ছি না। অল্প সময়ের ভিতরে কোরআন হাদিসের আলোকে আল্লাহ পাক যদি তৌফিক দেন তাহলে দুই একটি কথা বলব। ইসলামী শিক্ষার গুরুত্বের ব্যাপারে আল্লাহ হাবিব রহমাতুল আলামিন বলেছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে শিক্ষা অর্জন করলে আল্লাহ রাব্বুল আলামিনের মারিফাত হাসিল করা যায়, আল্লাহ রাব্বুল আলামিনকে চিনা যায়, এই পরিমাণ জ্ঞান অর্জন করা সকল নারীর উপর যেভাবে ফরজ পুরুষের উপরও সেইভাবে ফরজ, পুরুষের উপর যেভাবে ফরজ নারীর উপরও এই জ্ঞান অর্জন করা ফরজ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা এটা সাব্যস্ত হয়েছে। একজন মানুষ ডাক্তার হতে পারে, ইঞ্জিনিয়ার হতে পারে, কিন্তু তিনি যদি কিভাবে নামাজ পড়েন, নামাজের সুরা কেরাত যদি তিনি জানেন না, ওনার গোটা জিন্দগি বরবাদ। অনেক মানুষ আছে, অনেক ভাই আছে, ইঞ্জিনিয়ার আছেন, ডাক্তার আছেন, অনেক ভাই আছেন, অনেক কিছু শিখছেন, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই মধুর কলিমাটা অনেক আছে জানে না, ঠিক কি না? আজকে কাম অজুর ফরজ জানে না, গুসলের ফরজ জানে না, কোন কোন কারণে নামাজ ফরজ হয়, কোন কোন কারণে ওযু ফরজ হয় এই সমস্ত জানে না। যদি এই সমস্ত গুসলের ফরজ যদি ভাই জানে না, একজন মানুষ ইঞ্জিনিয়ার সাহেব, ডাক্তার সাহেব, তিনি যদি গুসলের ফরজ জানেন না, গোসল করেন, ফরজ গোসল করেন, আর নিয়ম যদি না জানেন, নিয়ম না জানিয়া যদি তিনি গোসল করেন, সারা দিন যদি তিনি ওযু করেন, গোসল করেন, নামাজ পড়েন, কোরআন তেলাওয়াত করেন, ওনার গোটা জিন্দেগি ইবাদত বরবাদ, ঠিক কি না? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামী শিক্ষার গুরুত্ব সম্পর্কে নবীজি বলেছেন, বাল্লিগু আননি ওয়ালাউ আয়াতান, তোমরা আমার পক্ষ থেকে একটা আয়াত যদি পাইয়ে থাকো, একটা কথা যদি তোমরা কোন জায়গায় শুনে থাকো, আর একজন মুমিনের কাছে এই দাওয়াতটা আর একজন মানুষের কাছে দাওয়াতটা তোমরা পৌঁছাইয়া দাও, আরেকজনের কাছে পৌঁছাও। রাসূল আরবি সাখাওয়ান ইসলামী শিক্ষা মানুষকে মানুষে পরিণত করে। আজ সাধারণ শিক্ষায় শিক্ষিত যারা, জেনারেল শিক্ষায় শিক্ষিত যারা, এদের রাস্তাঘাটের মধ্যে হরতাল করে, অবরোধ করে, গাড়ির মধ্যে আগুন ধরায়, গাড়ির মধ্যে আগুন ধরায়, সন্ত্রাসী করে, হাইজ্যাক করে, দেশে নির্যাত করে, নারী নির্যাতন করে, নারী অপহরণ করে, ঠিক কিনা? কোন হুজুর ইসলামী শিক্ষায় শিক্ষিত একজন হুজুর জীবনে কেউ প্রমাণ দিতে পারবে না যে উনি কতজন মহিলারে ইজ্জত খরচ করেছেন, কেউ দিতে পারবে? কেয়ামত পর্যন্ত চেষ্টা করলেও একজন আলিম দেখাইতে পারবেন না যিনি নারী নির্যাতন করেছেন, নারী নির্যাতন করেছেন, নারী অপহরণ করেছেন, ধর্ষণ করেছেন, ধর্ষণের মামলা কোন আলিমের নামে নাই, আসেনি, ধর্ষণের নামে নাই। 1996 সালে ইসলাম বাংলাদেশে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠান করে সারদের মুখে মিষ্টি তুলে দিয়েছে, জুড়ে জুড়ে বলেন,
তাহলে শিক্ষার উদ্দেশ্য কি? দেয়ালে দেয়ালের মধ্যে লেখা দেখা যায় শিক্ষার উদ্দেশ্য হলো মানুষত্ব অর্জন করা। মানুষত্ব অর্জন করাই কোনো কোনো স্কুল প্রতিষ্ঠান কলেজ ভার্সিটির দেয়ালের মধ্যে লেখা দেখা যায়। শিক্ষার উদ্দেশ্য হলো মানুষত্ব অর্জন করা। আমি জিজ্ঞেস করি ভাই, এই এমসি কলেজের মাঠে একজন খাদি জানালেন এক মেয়ের দিনের বেলায় কুপাইয়া ছেলে দিনের বেলায় কুপাইয়া হসপিটাল পাঠাইছিল ঠিক কিনা? এ কম শিক্ষিত, সে কি কম শিক্ষিত ছিল? সে মাস্টার্সের ছেলে, মেয়েটাও মাস্টার্স করছে। তাহলে শিক্ষার উদ্দেশ্য মানুষের অর্জন করাতে শিক্ষিত হয়ে মানুষ হয়েছে না মানুষ নামে খোঁজ হয়েছে? জানি অ্যারিস্টটল বলেছেন, if you teach your child creative reading writing arithmetic, যদি তুমি তোমার সন্তানকে তিনটি আর শিক্ষা দাও, রিডিং রাইটিং অ্যারিথমেটিক, মানে তুমি যদি লেখা পড়া এবং গণিত যদি শিক্ষা দাও, আর চতুর্থ আর যদি তুমি ছেড়ে দাও রিলিজিয়ন, রিলিজিয়ন যদি তাদের শিক্ষা দেও না, ইসলামী শিক্ষায় যদি তাকে শিক্ষিত না করো, ইউ উইল গেট ফিফ আর, তাহলে পঞ্চম আরেকটি আর তুমি উপহার পাবে। এই আরের নাম হলো রাস্কেল বা বদমাইশ বলেন নাউজুবিল্লাহ। সুতরাং আল্লাহ পাক আমাদের আওলাদ দিয়েছেন বদমাইশ বানানোর জন্য না মানুষ বানানোর জন্য। আল্লাহ নবী রাহমাতুল্লিল আলামিন বলেছেন, ইযা মাতাল ইনসানু ইনকাতানুহু আমালুহু, মানুষ যখন মারা যায় সাথে সাথে মানুষের আমলের দরজা বন্ধ হয়ে যায়। মানুষ যখন মারা যায় মানুষের আমলের দরজা বন্ধ হয়ে যায়, মানুষ আর আমল করতে পারে না। ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, আমার নবীজি বলেছেন তিনটি কাজ যদি করে যেতে পারেন, কবরে তাকিয়া তাকিয়া আপনার আমল নামার মধ্যে সব লেখা থাকবে, অব্যাহত থাকবে কিয়ামত পর্যন্ত বলেন সুবহানাল্লাহ। মানুষের পানির ব্যবস্থা করে গেছেন, ভালো ভালো খাওয়া করে গেছেন, যতদিন পর্যন্ত এই কাজ গুলা থাকবে উপকারের মধ্যে আছে। মানে আলিম সাহেব তিনি আলিম হয়েছেন, কোরআনের হাফিজ হয়েছেন, মুহাদ্দিস হয়েছেন, মুফতি হয়েছেন, এরপরে তিনি একটা কিতাব লিখে গেছেন, একজন হাদিসটা বইয়ে তিনি আরো সাতজনকে হাদিস বানাইছেন, তিনি আরো 70 জনকে বানাইছেন, তিনি আরো 100 জনকে বানাইছেন, মুফতি সাহেব আরো 10 জন মুফতি সাহেব বানাইছেন। এইভাবে ছাত্র 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 যারা থাকবে, আল্লাহর নবী বলেছেন এই দ্বারা যতদিন পর্যন্ত দুনিয়ার জন্য পথ রাখে, ততদিন উনি কবরের তাকিয়ে তাকিয়ে সাহাবের মালিক হতে থাকবে। তিনি কবরে তাকিয়ে সাহাবের মালিক হবেন।
ইসলামী শিক্ষার দাম আছে না, শুধু দুনিয়াতে নাই। কিন্তু যে রকম প্রকাশ্যে বলেছেন যে এমন এক জামানা আসবে, এই জামানায় এলিম থাকবে না, মানুষ জাহিলদের কাছে ফতোয়ার জন্য যাবে, জাহিলদের কথা শুনবে, আলিম উলামার মর্যাদা থাকবে না, জাহিলদের কদর থাকবে, আলিম উলামার কদর থাকবে না, তাদের কাছে মাসলা জিজ্ঞেস করবে, তাদের কাছে ফতোয়া জিজ্ঞেস করবে, সে ফতোয়ার উত্তর দিবে, আদাল্লু আদাল্লু নবীজি বলছেন সেও গুমরা হবে। আর এই ফতোয়ার উত্তর যারা দিবে, যারা বন্ধুরা কথা বলবে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আওলাদ দিয়েছে, মরণের পর আমরা যদি কবরের মধ্যে সব অব্যাহত রাখতে চাই, নবীজি বলেছেন তিন নম্বরটা ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, এমন সন্তান রেখে দাও যে সন্তান তোমার কবরের কিনারে দাঁড়াইয়া তোমার জন্য দোয়া করে। নবীজি বলেছেন সন্তান যদি তার মা বাবার কবরে দাঁড়াইয়া রাব্বিরহামু মা কানা রাব্বায়ানি সগীরা বলে দোয়া করে, ওই সন্তানের চোখের পানি নাকের আগায় আসার আগে আগে মা বাবার কবরের আযাব আল্লাহ পাক মাফ করে দেয়। এমন সন্তান চাই না যে সন্তান মা বাবার কবর জিয়ারত করবে না, মাদ্রাসায় পড়বে, স্কুল কলেজে পড়বে, কবর জিয়ারত বিদাত করবে, যারা বলবে এমন সন্তান আমরা চাই না, ঠিক কিনা? যাই হোক, হাজিরে কেরাম, জামাতের সময় হয়ে যাচ্ছে, আমি কত বাধা নালায় কত শনিবার দিই আমার আব্বার মাগরিবের পরে আমার আব্বার জানাজা হয়েছে, আজকে মাগরিবের পরে এসেছি, আল্লাহ পাক অনেকের সাথে হয়তো আমার আব্বার পরিচয় আছে, অনেকে চিনেন, হয়তো অনেকে নাও চিনতে পারে। আমি আপনাদের কাছে আমার আব্বার জন্য দোয়া চাই, আল্লাহ যেন আমার আব্বার খবর জান্নাতের পাতান বানায় দেন, আমরা সবাই বলি আমিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়ারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب كريم يا الله اللهم نبرا صل يا الله الذي مغفر الله خير لخبيع كثير আমরা নাম ধরে ধরি দুরুদ ও সালাম রাখিয়া লক্ষ কোটি গুণ বাড়াইয়া বিশ্বাস আমার সাথে আমার খবর জিয়ারত করলে গুনাহ মাফ হয়ে যাব।
আল্লাহ তারা খবর রে জান্নাতের টুকরা বানিয়ে দে আল্লাহ আল্লাহ মাহফিরে আল্লাহ আল্লাহ আল্লাহ।